সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে ফেলেছেন যে কয়জন ধরা পড়ে তাদের 90% আহলে হাদিস। মাননীয় পীর সাহেব নাকি বলেই ফেলেছেন আমাদের সেই ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্র ধরে 90% যে আহলে হাদিস হয় তাহলে আহলে হাদিসের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন? পুলিশকে উস্কিয়ে দিচ্ছে পীর সাহেব। পীর সাহেব আপনার কয়জন মুরিদ আছে আমার হিসাব দেন তো দেখি। ওই বান্ধবীর অভ্যস্ত রয়ে গেছে, বাসের মধ্যে করে ভদ্রলোক লাফায়, বান্দরে লাফায়। এ দেশে আপনার যদি 4-5 লক্ষ 10 লক্ষ মুরিদ থেকে থাকে আপনার জানতে হবে এ দেশে 3.5 কোটি হিসাব করে আহলে হাদিস আছে। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে ফেলেছেন যে কয়জন ধরা পড়ে তাদের 90% আহলে হাদিস। সত্য মিথ্যা আমি জানি না, আমি কিছু বলবো না। নতুন অফিসার হয়তো বা বিষয়টা স্টাডি করে সারেন নাই। আপনার কাস্টডিতে কয়জন ধরা পড়া আছে তার মধ্যে কয়জন, আর তারা যা তাহলে হাদিস কিনা? আমি অস্বীকার করব না যে কিছু সংখ্যক ছেলে জঙ্গিবাদে ধরা পড়েছিল না তা নয়, কিন্তু তার মধ্যে আমি বুক ফুলিয়ে এই মাঠে উচ্চ কণ্ঠেই বলে যেতে চাই আমাদের খাঁটি আহলে হাদিস 46 জন ধরা হয়েছিল গত সরকারের আমলে। 46 জন ভুলভাবে ধরা হয়েছিল, ডক্টর গালেব, শেখ আব্দুস সামাদ সারাফি, নুরুল ইসলাম, আজিজুল্লাহ সহ 46 জনের 46তম ব্যক্তি গত মাসে আলহামদুলিল্লাহ হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে নির্দোষ খালাস হয়ে বেরিয়ে এসেছে। একদম হয়রানির জন্য আমরা বিরক্তি প্রকাশ করছি, কিন্তু কোর্টকে ধন্যবাদ যে শত প্রকারের তদন্তের পরে আমাদের যে কজন খাঁটি সহি আহলে হাদিস ভুলভাবে ধরা হয়েছিল তাদের প্রত্যেকটাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে নির্দোষ খালাস হয়ে বেরিয়ে এসেছে। তারপরেও আপনি বলবেন যে 90% আহলে হাদিস, যে খাঁটি আহলে হাদিস একজন সন্ত্রাস করেনি। দুই প্রকারের রয়েছে, এক প্রকার হলো আহলে হাদিস বংশে জন্মগ্রহণ করে ভুল পথে চলে গেছে, সে আহলে হাদিস নেই, না আমি সন্ত্রাসী পথ ধরবে কেন, আমরা তাদেরকে আহলে হাদিস মানি না। এক, দুই, কিছু সংখ্যক মানুষ আছে তারা আসলে আহলে হাদিস নয়, আমিন বলে রফলে দেন করে অন্য চিন্তায় ধরা খেয়ে গেছে, সে সকল নাম আমি বলতে চাই না, কাউকে আমি আমার মুখ দিয়ে বিপদে ফেলতে চাই না। তবে সন্ত্রাসী যদি সন্ত্রাসী হয় ইসলামও বলবে তার বিচার হোক, দেশের আইনও কি বলবে তার বিচার হোক, সেখানে আমার কোনো নমনীয়তা নাই, কিন্তু আমি খোঁচাখুচি পছন্দ করি না। এমন অনেক পীর সাহেব নাকি বলেই ফেলেছেন আমাদের সেই ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্র ধরে 90% যে আহলে হাদিস হয় তাহলে আহলে হাদিসের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন? পুলিশকে উস্কিয়ে দিচ্ছে পীর সাহেব, তাদেরকে দেশ থেকে বের করে দিচ্ছেন না কেন? পীর সাহেব আপনার কয়জন মুরিদ আছে আমার হিসাব দেন তো দেখি। 10-20টা সেলা মাছ একটা নদীতে থাকে, ওই কয়টাই যে 100 জায়গায় টানা দেয়, 20-25টা পুঁটি মাছ থাকে একটা জায়গায়, ওই কয়টাই ঘুরে ঘুরে টানা দেয় বিভিন্ন জায়গায়। মানুষ মনে করে এই বিল বরাবর লক্ষ লক্ষ খালি সেলা মাছই আছে, আপনার 100-100,000 মুরিদ আছে পথে পথে লাফায়, কেন লাফানি ছাড়া তো কোনো কাম নাই, কেবল বাসের মধ্যে লাফায় লাফায় নামছেন। ওই বান্ধবীর অভ্যস্ত রয়ে গেছে, বাসের মধ্যে করে ভদ্রলোক লাফায়, বান্দরে লাফায়। ওই বাংলা মিথ্যে আমি এত সত্য কথা বলতাম না, বলিও নেই কোনোদিন। যখন আপনি প্রশাসনকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন তখন আমি বলতে বাধ্য হচ্ছি আপনি সেই ডারউইনের বান্দরের বান্দ্রামি, ওই বাসের মধ্যে কইরা করে নামছেন, এখন ওই বান্দ্রামি স্বভাবটা যায় নাই, যদিও নামের মধ্যে পিসছাপ আমরা বলবো না যে পিসছাপকে ধরো, পিসছাপকে মারো, পিসছাপের সভা বন্ধ করো, আমরা এই সকল কুকর্ম করি না, আমরা এই কুপথের পথিক না, বান্দাবিতে আমরা অভ্যস্ত নই। আপনি আপনার বক্তব্য সাহসিকতার সাথে দিতে থাকেন কিন্তু এই কুকর্ম করে বেড়েন না, ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। আগে মুসলিম হন, ভালো মুসলিম হন, আল মুসলিম আখিল মুসলিম ফালা ইয়াজলিম হো আলা ইসলিম হো। হাদিস পড়েন নাই, হাদিস পড়বেন কোথা থেকে? হু করতে করতে জীবনটা চলে গেল, বাসের মধ্যে নাচাইতে নাচাইতে তো মুরিদদেরকে শেষ করেছেন।
একজনকে জিজ্ঞাসা করলাম, এই তুমি নাচো কেন, তুমি হু হু কোরআন নাচো কেন? বলে কোরআনেই আছে। কোরআনে আছে মানে কুলাউজে রব্বেন নাসে মালিকেন নাসে ইলাহিন নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে সবই তো নাসে, আমি নাচবো না কেন? নাচনের দলিল সম্মানিত উপস্থিতি, আমরা ইসলাম মেনে চলি, ইসলামে আদব মেনে চলি, সেবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি কাজ, মুসলমানের সাথে হত্যাকাণ্ডে লিপ্ত হওয়া এটা কুফুরি কাজ। মুসলিম মুসলিমের ভাই, আপনি পীর সাহেব, আপনিও আমাদের ভাই যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের গণ্ডের মধ্যে আছেন। কিন্তু এই সকল কুকর্ম, ইসলাম বিরোধী, ইসলামী আদব, ইসলামী আখলাক, ইসলামী ভ্রাতৃত্বের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। এ দেশে আপনার যদি 4-5 লক্ষ 10 লক্ষ মুরিদ থেকে থাকে, আপনার জানতে হবে এ দেশে 3.5 কোটি হিসাব করে আহলে হাদিসে আছে। আরো লক্ষ লক্ষ যুবক যুবতী, তরুণ তরুণী, শিক্ষিত শিক্ষিতা, স্বাভাবিক মানুষের সংখ্যা লক্ষ লক্ষ হারে জ্যামিতিক হারে বেড়ে চলেছে। তাদেরকে বাসে দিলে না চাইতে পারবেন আপনি? আমরা পারবো কোরআনের দিকে আনতে ইনশাআল্লাহ, আমরা পারবো হাদিসের দিকে আনতে ইনশাআল্লাহ। আমরা ভুল কথা কম বলার চেষ্টা করি, স্লিপ অফ টাং আমাদের হয়ে যেতে পারে, ভুল আমাদের মধ্যে হতে হয়ে যেতে পারে, কিন্তু আমরা মানুষকে নিজেদের মুরিদ বানাই না, আমরা মানুষকে নিজেদের পক্ষে টেনে আনার চেষ্টা করি না, আমরা টানি কোরআনের পক্ষে, আমরা টানি হাদিসের পক্ষে। আমরা যা বক্তব্য দেই, মানুষেরা যখন ঘরে গিয়ে কোরআনের আয়াতের সাথে আর হাদিসের সাথে যে মিলিয়ে নেয়, তখন থেকে অ্যাকুরেট হুব হু মিলে যাচ্ছে, তখন আপনার বাসের মধ্যে কেরা চড়বে আর নামবে বলেন? হু হু কে করবে? কিছু মনে করবেন না, আপনাকে আল্লাহ হেদায়েত করুক, আপনি আমার ভাই, হাত মিলান আলহামদুলিল্লাহ, আর কিছু শিখার চেষ্টা করে। জেকের মানে ইল্লাল্লাহ জেকের বলে কোরআনে আছে। আচ্ছা দেখেন তো কোরআনে আছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু ইল্লাল্লাহ আছে, কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে না না আগে হ্যাঁ, আগে না, কোনো মাবুদ নাই, কোনো এলা নাই, কাউকে মানি না, কারো কাছে আশ্রয় প্রার্থনা করি না, কারো কাছে দোয়া করি না, কারো কাছে বিপদ মুক্তি কামনা করি না, কাউকে রুকু করি না, কাউকে সাজদা করি না, সব বাতিল। আছেন শুধু একজন, যাকে করে এই সকল কাজ, তিনি কে? আগে না না করে পরে হাটা করলেন কাকে? না নাটা না করে কাকে হা করলেন? সবাইকে করলেন, পিসাব কেউ করলেন, কবর কেউ করলেন, মাজার কেউ করলেন, মূর্তি কেউ করলেন, হাওয়াকে করলেন, তাই না? আগে সব কিছু না করার পরে থাকলো শুধু আল্লাহ, যাকে হাঁ বলা যায়। আপনি একাই আমাদের এলা, আর কেউ না, খালি ইল্লাল্লাহ। ইংরেজি যারা জানেন তারা বলেন তো, বাট দিয়ে, অ্যাকসেপ্ট দিয়ে কোনো বাক্য শুরু হয়, সংযোজক অব্যে, বাট, অ্যাকসেপ্ট, কিন্তু, এগুলা কোথায় আসে? মাঝখানে আসে না সব বাক্যের প্রথমে আসে? আগে বাক্য থাকতে হবে, তারপরে বাক্য থাকতে হবে, মাঝখানে আসবে বাট, অ্যাকসেপ্ট, কিন্তু ইত্যাদি, তাই না? খালি কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহর অর্থ কি? ইল্লাল্লাহ জিকির জায়েজ, দলিল কি? ওইটাতে দলিল দিলেন, কোরআনে কি আছে? সূরা 135 নম্বর আয়াত, আলে ইমরানের, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, এই আয়াতের মধ্যে বলছেন যে ইল্লাল্লাহ আসছে, ইল্লাল্লাহ তো আসছে, এটা জিকির করতে বলছে আপনাকে। কোরআনের মধ্যে কালব আসছে, কোরআনের মধ্যে খিনজির আসছে, শুয়োর আসছে, কুত্তা আসে, আসে বলে আপনি ওটা জিকির করবেন নাকি? ইয়া কালব, ইয়া কালব, ইয়া খিনজির, ইয়া খিনজির বলতে থাকবেন নাকি? কোরআনে একটা শব্দ আসে সেটা দিয়ে জিকির করা যাবে? অর্থ শব্দ কিছু মিলতে হবে না? আর এটা হলো জুমলা ইতরাদিয়া ওয়াও দিয়া, কঠিন ব্যাকরণের ধারা আমি ঢুকতে চাচ্ছি না, ব্যাকরণ কতটুকু জানেন আরবের সেটা নিয়েও কথা আছে, সে নিয়ে আমি আজকে আর এই সংক্ষিপ্ত পরিসরে কথা বলছি না।